কালকে যা খাটাখাটনি করেছি তার ইফেক্ট আজকে পড়ছে নেই, তাও ব্লগ করেছি সারা। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন সকলকে। আজকে দুপুরবেলায় ভিডিওটা শুরু করছি, ঘুম থেকে উঠতে অনেক অনেক লেট হয়ে গেছে, ভিডিও এডিট করে এইমাত্র পোস্ট করলাম, আর মা খাবার বেড়ে দিয়ে গেছে, খাবো এবার। কি বলবো, কালকে এত খাটাখাটনি হয়েছে, মানে ঘুম থেকে অনেক অনেক লেট করে ফেলেছি উঠতে। এই উঠেছি 11:30 নাগাদ, তারপরে ভিডিও এডিট করলাম, তারপরে ভিডিও পোস্ট করলাম। মানে ফার্স্ট টাইম আমি দুপুরবেলায় ভিডিও শ্যুট করছি, আমার আর বলার কিছু নেই, বান্দর। চলো আগে খেয়ে নিই, খুব খিদে লেগেছে, কালকে সারাদিন ধরো ঠিকঠাক খাওয়া হয়নি, রাতে খেয়েছি লুচি, দুপুরে খেয়েছি লুচি, ওতে কি আর পেট ভরে। চলো আগে খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে দেখা করছি। আবার যেসব মালপত্র এনেছিলাম, গামলা, হাঁড়ি, কড়াই, চেয়ার, টেবিল, সব সব দিয়ে আসতে হবে, তো দেখি কখন দিয়ে আসা হয়। বসে পড়েছি সকালের খাবার খেতে, আলু সিদ্ধ, ভাত, আবার দই। সকালে খাবারে দুপুরে খেলাম, চলো ছেলে পেলে ফোন করছিল, একটু দেখে আসি, তারপরে এসে আবার দেখা হচ্ছে। A few moments later. চেয়ার, টেবিল, গামলা, গুমলি, হাঁড়ি, কড়াই, যা ছিল সব দিয়ে এলাম, এই বাড়ি এসে সানটান করে সময়মতো বসলাম। কালকে যা খাটাখাটনি করেছি তার ইফেক্ট আজকে পড়ছে, কিচ্ছু ভালো লাগছে না। মা রান্না করছে, তারপর খাবো, খুব খিদে লেগেছে। সকালের খাবার খেতে না খেতে দুপুরে খাবার টাইম হয়ে গেছে, তো চলো খাবো সিদ্ধ ভাত, ডিম ভাজা, পটল ভাজা, ডাল, চলো খাই। দুপুরের খাওয়া কমপ্লিট করলাম, চলো এবার একটু রেস্ট নেই, ঘুমাই, খুব ঘুম পাচ্ছে। বিকাল হয়ে গেছে, এবার যাবো একটু মাঠে বাবাকে নিয়ে, চলো ঘুরে আসি মাঠ থেকে, দু তিন দিন মনে হয় যাইনি বাবা মাঠে। এই মাত্র মাঠ থেকে বাড়ি এলাম, আবার কোথায় যায় বলছে বাবা, টাউনে মনে হয় কোনো কাজে, দেখি কখন যায়, এখন বসে থাকতে হবে, আর আমার আর বেরোনো হলো না মনে হচ্ছে, আজকে দেরি হয়ে যাবে, অনেক দেরি। চিটিং করতা হ্যায় তু, চিটিং 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 করতা হ্যায় তু। তো গেছিলাম বাবার সাথে আবার লেবার কাউগুলোকে টাকা দিতে, টাকা দেয়া কমপ্লিট, বাড়ি চলে এসেছি, এবার আমি বেরোবো একটু চা খেতে। বলেন কি, এই যে নিয়ে নিয়েছি চা গরম গরম, চলো খেয়ে নিই। সাবাস, দেখো গঙ্গার জল কত বেড়েছে, কোথায় ছিল কোথায় চলেছে, শুধু একদিন যায়নি, দেখতে পাচ্ছ তোমরা আগের আগের ভিডিওতে দেখেছিলে অনেক জল বেড়েছে। গেছিলাম চা খেতে, চলে এসেছি বাড়ি, আর মা এসে এদিকে খাবার দিয়ে দিয়েছে, মুড়ি আর দুধ, আজকে খাবার বানাইনি, চলো যা বানিয়েছি খেয়ে নিই। সাবাস বেটা, এই যে মুড়ি, দুধ আর চিনি, বলছে আবার মুড়ি দেবো না, আর খাবো না, না না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে শুয়ে পড়েছিলাম, ফোন ঘাটছিলাম, ভিডিওই দেখছিলাম দুর্গাপুজোর ব্যাপারে, যে কোথায় কি হচ্ছে কি বৃত্তান্ত। ঠিক আছে, তো দুর্গাপুজোয় আগে থেকে বলে দিচ্ছি আমি কলকাতায় আসছি, কলকাতায় যাবো কনফার্ম, আরও অনেক জায়গায় যাবো, ওই ব্যাপারগুলো নিয়ে তোমাদের আমি ঠিক পরে আলোচনা করব আর বলে দেবো সব কিছু। ওকে, তো চলো বন্ধুরা এবার ঘুমাবো, এডিটিং করবো তারপরে ঘুমাবো, আর রিলস বানাতে ভালো লাগছে না, আজকে আমার শরীর ভালো নেই, তাও ব্লগ করেছি, সারাদিন শরীর খারাপ, মানে কালকে খাড়াখানি করেছি, রোদে রোদে খুব ঘুরেছি, তো কী কারণে জানি না, এনার্জি প্রচণ্ড লুজ শরীরে সারাটা দিন আজকে, তাও ব্লগ চালিয়ে গেছি। তো চলো, ছোট ভিডিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে কালকে সকাল থেকে, সকলকে গুড নাইট, টাটা।